Hola, bienvenidos y bienvenidas. সবাইকে স্প্যানিশ উইথ আমিনের আরও একটি টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা স্প্যানিশ শব্দভাণ্ডার সিরিজের নবম পর্বটা দেখব এবং এই পর্বে আমরা বিভিন্ন শাকসবজির নাম শিখব। তো এর আগের আটটা পর্বে আমরা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে, ভিন্ন ভিন্ন ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে শাকসবজি। এখানে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত শাকসবজিগুলো যেমন থাকবে, তেমনি স্পেন বা স্প্যানিশ ভাষী দেশগুলোতে যেসব শাকসবজি সাধারণত দেখা যায় সেগুলোও থাকবে, যাতে আপনারা যারা স্পেনে থাকেন কিংবা ভবিষ্যতে যারা স্পেনে যাবেন বা স্প্যানিশ ভাষী অন্য যে কোনো দেশে যাবেন তাদের যাতে বিশেষ করে উপকার হয়। তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর মূল টপিকে যাওয়ার আগে বলে নেই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর স্প্যানিশ উইথ আমিনের যে ফেসবুক গ্রুপ আছে সেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা অবশ্যই সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করি। লা ভেরদুরা বা লাস ভেরদুরাস মানে হচ্ছে ভেজিটেবল বা শাকসবজি। লা ভেরদুরা, লাস ভেরদুরাস। এল তোমাতে, এল তোমাতে মানে হচ্ছে টমেটো। লাপাতাতা, লাপাতাতা মানে হচ্ছে আলু। এটাকে আবার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আবার লাপাপাও বলে। তো লাপাতাতা বা লা পাপা। এল বুনিয়াতো, এল বুনিয়াতো মানে হচ্ছে মিষ্টি আলু। এল বুনিয়াতো। লা বেরেঙ্গেনা, লা বেরেঙ্গেনা মানে হচ্ছে ইগ প্ল্যান্ট বা বেগুন। উচ্চারণটা একটু খেয়াল রাখবেন, লা বেরেঙ্গেনা, লা বেরেঙ্গেনা। লা স্পিনাকা, লা স্পিনাকা মানে হচ্ছে স্পিনাচ বা পালং শাক। লা স্পিনাকা। লা সানাউরিয়া, লা সানাউরিয়া মানে হচ্ছে ক্যারট বা গাজর। লা সানাউরিয়া। এল পেপিনো, এল পেপিনো মানে হচ্ছে কিউকাম্বার বা শসা। এল পেপিনো। দেখেন এটা দেখতে শসার মতোই কিন্তু এটা কিন্তু শসা না, এটার নাম হচ্ছে এল কালাবাসিন। এল কালাবাসিন মানে হচ্ছে জুকিনি। এটা বাংলায় আসলে কোনো নাম নাই, যেহেতু বাংলাদেশে এটা খুব একটা চলে না। এটা মনে রাখবেন এটা কিন্তু শসা না, শসা হচ্ছে এল পেপিনো আর জুকিনি হচ্ছে এল কালাবাসিন। লা কালাবাসা, লা কালাবাসা মানে হচ্ছে পামকিন বা মিষ্টি কুমড়া। মনে রাখবেন একটা হচ্ছে এল কালাবাসিন, এটা মানে হচ্ছে জুকিনি, আর এটা হচ্ছে লা কালাবাসা মানে পামকিন বা মিষ্টি কুমড়া। লা কলিফ্লোর, লা কলিফ্লোর মানে হচ্ছে ফুলকপি। লা কলিফ্লোর। লা কোল, লা কোল বা এল রেপোইয়ো, এল রেপোইয়ো মানে হচ্ছে ক্যাবেজ বা বাঁধাকপি। এল ব্রোকলি, এল ব্রোকলি মানে হচ্ছে ব্রোকলি। এটা বাংলাদেশে এখন মোটামুটি দেখা যায়, তবে খুব বেশি দিন আগেও আসলে বাংলাদেশে এটা তেমন একটা দেখা যেত না এইটা, কিন্তু ইউরোপ বা পাশ্চাত্য দেশগুলোতে এটা খুবই কমন। এল ব্রোকলি। লা লেচুগা, লা লেচুগা মানে হচ্ছে লেটুস বা লেটুস পাতা। লা লেচুগা। এল পিমিয়েন্তো, এল পিমিয়েন্তো মানে হচ্ছে ক্যাপসিকাম। খেয়াল রাখবেন এটা কিন্তু মরিচ না, ক্যাপসিকাম। এল পিমিয়েন্তো। এল চিলে, এল চিলে মানে হচ্ছে মরিচ বা কাঁচা মরিচ। এল চিলে। মনে রাখবেন একটা দেশও কিন্তু আছে একই নামে, চিলে নামে একটা দেশও আছে দক্ষিণ আমেরিকাতে, যেটাকে আমরা ইংরেজিতে বলি চিলি,
কিন্তু স্প্যানিশে উচ্চারণ হয় চিলে। লাস লেন্তেখাস মানে হচ্ছে লেন্টিলস বা ডাল। এখানে দেখেন অনেক রকম আছে, এগুলো প্রত্যেক ধরনের ডাল আবার আলাদা আলাদা নামগুলো শিখতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, তো সেজন্য আমি শুধু ডালের একটা সাধারণ নামটা দিয়ে দিয়েছি, লাস লেন্তেখাস লেন্টিলস বা ডাল। এল গিসান্তে মানে হচ্ছে মটরশুঁটি। এল গিসান্তে। এল গার্বানসো মানে হচ্ছে চিকপি বা ছোলা বুট। এল গার্বানসো। খুদিয়াস বেরদেস মানে হচ্ছে গ্রিন বিনস বা সিম। খুদিয়াস বেরদেস। লা রেমোলাচা মানে হচ্ছে বিট। লা রেমোলাচা। এল নাবো মানে হচ্ছে টার্নিপ বা শালগম। এল নাবো। এল রাবানো মানে হচ্ছে রেডিশ বা মূলা। মনে রাখবেন মূলা, শালগম, বিট এগুলো নিয়ে একটু কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা, যেহেতু এগুলো দেখতে প্রায় কাছাকাছি রকমের, নামগুলোও কাছাকাছি, তো এগুলো আপনারা কয়েকবার করে দেখে নেবেন। লা সেবইয়া মানে হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ। লা সেবইয়া। এল আহো মানে হচ্ছে গার্লিক বা রসুন। এল আহো। লা মেন্তা মানে হচ্ছে মিন্ট বা পুদিনা। লা মেন্তা। এল সিলান্ত্র মানে হচ্ছে কোরিয়ান্ডার বা ইংরেজিতেও সিলান্ত্রই বলে, এটার মানে হচ্ছে ধনিয়া। এল সিলান্ত্র। লা সেতা বা এল চাম্পিনিয়ন। লা সেতা এল চাম্পিনিয়ন দুইটার মানে হচ্ছে মাশরুম, যদিও সেতা এবং চাম্পিনিয়ন দুইটার মধ্যে পার্থক্য আছে। সেতা যে মাশরুমটাকে স্প্যানিশে সেতা বলে সেটা হচ্ছে উপর দিকটা কিছুটা ফ্ল্যাট, আর চাম্পিনিয়ন যেটা সেটা একটু উপরটা একটু গোল। আচ্ছা, লা সেতা এল চাম্পিনিয়ন। এল মাইস মানে হচ্ছে কর্ন বা ভুট্টা। এল মাইস। লা আলকাচোফা মানে হচ্ছে আর্টিচোক। এটার আসলে বাংলা তেমন কোনো নাম নেই, যেহেতু বাংলাদেশে এটা প্রায় দেখা যায় না বললেই চলে। লা আলকাচোফা। এল এসপাররাগো মানে হচ্ছে অ্যাসপারাগাস, এটাও বাংলাদেশে প্রায় খুব একটা দেখা যায় না বললেই চলে। এল এসপাররাগো মানে হচ্ছে অ্যাসপারাগাস। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যে কোনো কনফিউশন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। মুচিসিমাস গ্রাসিয়াস ই হাস্তা লুয়েগো।